কোনো ইউটিউবারকে দেখলে মা মানে জিনিসটা এক ধরনের দাদা কি বলবো মানে মানে আমার এখনো মানে ভাবতে পারতেছি না দাদা যে কালকে আমরা আলাদা হয়ে যাচ্ছি তোমাদের থেকে। আমাদের খুব খারাপ লাগছে ব্যাপারটা, কিন্তু যাই হোক কিছু খারাপ হচ্ছে তোমাদেরও ভালো হচ্ছে, এই যে পিং ঠিক হয়ে যাবে। জি দাদা দেখি যদি কোনোভাবে আপনাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা যায়, মানে আই মিন কখন আপনাদের সাথে খেলার সুযোগ হয় কিনা। পুরো সার্ভারকে টিম আপ করব তো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার মাম্বা, কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য খুবই স্পেশাল। তো গাইস, এই ভিডিওটি ছিল আমাদের ইন্ডিয়া সার্ভারের লাস্ট ম্যাচ। রাত একটার দিকে আমরা ম্যাচটিতে ঢুকেছিলাম, তখন আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। গাইস, আমরা রাতে যখন ম্যাচটিতে ঢুকলাম তখন আমাদের ম্যাচ স্টার্টই হতে চাচ্ছিলো না, আসলে 2-3 মিনিট লেগে যাচ্ছিলো ম্যাচ স্টার্ট হতে। এভাবে কয়েকটা ম্যাচ আমরা মনে করো ক্যান্সেল করে করে এই ম্যাচটিতে ঢুকতে পেরেছি। তখন ঢুকে দেখি ব্ল্যাক টি শার্ট পরা বোর্ডে হলো এনোক্সাইড ভাইয়ের ব্যাচ ছিল, মনে হয় হাইস্ট ব্যাচ ছিল। তখন আমরা ভাবলাম যে এটা এনোক্সাইড হতে পারে, তখন আমরা থেকে স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড শুরু করে দিলাম গাইজ, বুঝছো। অ্যান্ড পরে যখন ভাবলাম যে যেহেতু ইউটিউবাররা পড়েছে আমাদের লাস্ট ম্যাচ, তো স্ক্রিন রেকর্ড করা যাক, তাই না? তা ভাবলাম তো ওদের সাথে আমরা টিমিং করব, টিমিং করে তোমাদেরকে দেখাবো গাইজ। তোমরা হয়তো গাইজ যে বিল্টু দাদাকে চিনে থাকবে, শাহগেমারকে চিনে থাকবে, আর এনোক্সাইড দাদাকে চিনবে, কারণ ওরা হলো ইন্ডিয়ার কিছু টপ লেভেলের ইউটিউবার হয়েছে। তারা ওদের সাথে আমরা টিমিং করেছি, এটা আসলে কিন্তু অনেক বড় একটা বিষয়। সো তোমরা ভিডিওটা দেখতে পারবে, ওদের সাথে আমরা টিমিং করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, সার্ভাইভ দিচ্ছিলাম, এখানে লুট টুট করে আমরা সার্ভাইভে গিয়েছিলাম ওইদিকে। তো সার্ভাইভ করার শেষের দিকে আমরা দেখতে পাই তাদেরকে, তারা তিনজন ছিল ভিবেজ সহ একদম, শাহগেমার, বিল্টু দাদা, বিশেষ করে এনোক্সাইড ভাই, সবাই ছিল ভিবেস করা। আর হলো আমাদের বাংলাদেশি লুচি আপু ছিল, সুচি আপু ছিল, হ্যাঁ। তো তাদের সাথে আমাদের মিট আপ হয়ে যায় এবং লবিতে ডেকে তাদের সাথে আমরা কথা বলি এবং স্ক্রিন রেকর্ড করে রেখেছি, সেটা আপলোড দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছো হয়তো। কিন্তু কী করবো গাইজ, লবি যে হার্ট পড়েছে, আর সবাই তো জেনে গেছে যে এখানে সব মানে বিল্টু দাদারা এসেছে, এনোক্সাইডরা এসেছে, সবাই জেনে গেছে। তো সবাই সার্ভাইভ করতে শুরু করে দিচ্ছিলো, তো লবি অনেক হার্ড হয়ে গেছে গাইজ, বুঝছো। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবাই সার্ভাইভ করছিলো, আমাদেরও অনেক টাফ হয়ে গেছিলো একদম শেষ পর্যন্ত টিকে থাকা। আমি অলরেডি একবার মরে গেছিলাম এখানে, এখানে ওই একটা ব্ল্যাক টি শার্ট পরা প্লেয়ারকে দেখতে পেয়ে আমি ভাবছিলাম যে এটা হয়তো এনোক্সাইডটা হয়ে থাকবে। তারপরে এখানে আমি কিছুক্ষণ চেষ্টা করি টিমিং করার জন্য, কিন্তু আসলে টিমিং করতে পারি না। এখানে গাইজ দেখতে পাচ্ছ যে এনোক্সাইডটাকে একদম
এবি 40 দিয়ে কাকে যেন কিল করে দিল। তো বোঝাই যাচ্ছে যে ওরা ম্যাচে পড়েছে, তো আমরা আরও কনফার্ম হয়ে গেলাম যে এখানে হয়তো ওরা থাকতে পারে। তো আমার টিমমেটরা ওদিকে সার্ভাইভ দিচ্ছিলো, আমি এদিকে ঢুকে পড়ে গেছি। তো এখানে সবার সাথে এক ফাইট নিলে অবশ্য ঝামেলা পড়ে যাব, এজন্য একটু টেনশনে ছিলাম যদি আমাকে মেরে দেয় টিমিংটা করা হবে না। পরে দেখি যে ওরা তিনজন তিন দিক থেকে আমাকে হ্রাস করার চেষ্টা করছিলো, পরে আমি এদের সাথে ফাইট করে পারবো না ভেবে মানে ব্যাক দিয়ে দিয়ে এখান থেকে পিছন দিকে চলে যাই। যেতে যেতে এরা অবশ্য আমাকে হ্রাস করে দিয়েছিলো। ভাবতে পারবে না গাইজ কী পরিমাণ হার্ড লবি ছিল এখানে গাইজ, সেরকম হার্ড লবি, কারণ সবাই একদম সেইভাবে সার্ভাইভ করছিলো একদম শেষ পর্যন্ত। খুব হার্ড লবি পড়েছিলো, মোটামুটি সবাই ভালো প্লেয়ার ছিল, ওই জন্য লবিটা অনেক হার্ড হয়ে যায়। আর তোমরা তো বুঝতে পারছো গাইজ, এখানে এনক চাইড দাদা, বিল্টু দাদা আছে, সাংমার আছে, তো এখানে কেমন প্লেয়ার হবে। তার উপরে আমিও হিরোকে ছিলাম, আমার টিমমেটরাও হিরোকে ছিল, প্লাস ওই এনক্সের দাদারাও হিরোকে, সবার তাই জন্য ওই লবিটাও সেরকম হার্ড পড়েছে গাইজ, সবাই সার্ভাইভ করেই খেলছিলো। তো শেষ পর্যন্ত এখানে আমি টিকতে পারছিলাম না, পরে এখান থেকে আমি ব্যাক দেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা গাইজ দেখতে পাচ্ছ আমার খেলা কতটা খারাপ হয়ে গেছে, আমি পুরো একদম এক্সাইটেড হয়ে গেছিলাম গাইজ, আমার খেলাটার জন্য একটু নষ্ট হয়ে গেছিলো, এখানে আমি ভালোভাবে খেলতে পারছিলাম না, তার জন্য আমি এখান থেকে ব্যাক দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওরাও আমার পিছনে পিছনে রাস করে দেয়, এখান থেকে যেতে পারি না গাইজ, পরে আমাকে এখানে মরে যেতে হয় একদম। আমি ভাবছিলাম যে টিমিং করার চেষ্টা করলে ওরা হয়তো বা যদি হয়ে থাকে, ইউটিউবাররাও যদি হয়ে থাকে, বিল্টু দাদা হয়ে থাকলে অবশ্যই আমার সাথে টিমিং করবে কিন্তু ভাবছিলাম গাইজ, কিন্তু এখানে ওরা টিমিং করে নাই, পরে আমি বুঝতে পারছি যে এরা হয়তো ইউটিউবার না, কারণ এর জন্য মেরে দেওয়ার চেষ্টা করছে। এরপরে আমি ফায়ার নিয়ে ওইখানে টিকতে পারিনি ভাই, এখানে সবাই একদম রাশ করে দিচ্ছিলো একসাথে, এখানে কীভাবে বাঁচবো গুলো ছিল না। পরে ওরা মেরে দেয় এখানে, পরে দেখতে পেলাম এরা ইউটিউবার না। পরে আমার টিমমেটরা দেখি এদিকে সার্ভাইভ দিচ্ছে অলরেডি, তো আমি মরার সাথে সাথে আমাকে আবার রিভাইভ করে দেয় এরা। এখান থেকে নেমে আবার গাইজ আমি আবার সার্ভাইভ করা শুরু করি, লোড টোড করলাম, একদম গান পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে ওখানে এয়ারশিপটা লোড করতে যাবো, যে ওখানে হয়তো ওই এনক্সাইড দাদারা ছিল এখানে, পরে আমি এখানে লুট দিতে আসিনি, যদি মেরে দেয় বা ওদেরকে ভুলে ফায়ার দিয়ে দিই বিষয়টা কেমন হয়ে যাবে না। তো পরে আমরা ওখান থেকে গানটা নিয়ে একদম এদিকে সার্ভাইভ করতে শুরু করি, বিমা শক্তিতে সার্ভাইভ দেওয়ার চেষ্টা করছিলাম গাইজ, কিন্তু জোনের জন্য এখানে থাকতে পারিনি, পরে নিচে গিয়ে সার্ভাইভ দেওয়ার চেষ্টা করলো, একদম ওই যে এনিমিগুলো আমাকে প্রথমে মেরে দিল ওই এনিমিদের সাথে আবার দেখা হয়ে যায় ওখানে, পরে ওই এনিমিদের সাথে আবার ফাইট লেগে যায়, পরে এখানে আবার আমাকে ফাইট করতে হয়, কিন্তু একদম এখানে গাইজ একদম বাঁ সাইডে আমার উপরে, একদম বিমা শক্তির উপরে এনএক্সাই দাদা ছিল, ওখানে ওদের সাথে মিট করার চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে এনিমিদের সাথে ফাইট লেগে যায় গাইজ, পরে আর উপরে যেতে পারি নাই। এখানে একদম ওই আগে যে স্কোয়াডটা আমাকে মেরে দিছিল ওদের সাথে আবার ফাইট লেগে যায় গাইজ, পরে এখানে ফাইট লেগে যাওয়ার সাথে সাথে আমার এখানে গুলো আলো শেষ হয়ে যায়, পরে আমি মারা যাই এখানে গাইজ, আমার টিমমেটরা পরে উপরে চলে যায়। বুঝতে পারছো গাইজ খেলা কীরকম হচ্ছে এখানে গাইজ, এখানে সেরকম হার্ড প্লেয়ার দেখো, 28 জন অ্যালাইভ, 8 জনের ভিতরে 28 জন অ্যালাইভ গাইজ, আর খেলা তো খারাপ হবে, একটু কনফিউজ হয়ে গেছি গাইজ। এখানে আমরা টিমিং করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এখানে আমরা বেশি এক্সাইটেড হয়ে যাওয়ার জন্য টিমিং করার আগেই মরে যায়, খেলাটা খারাপ হয়ে গেছে গাইজ, পরে খেলা এখানে মরে যাওয়ার কারণে আর দাদার সাথে দেখা হয়নি, আমাদের এনক্সাইড দাদার সাথেও দেখা হয়নি। পরে উপরে ঠিক এখানে উপরেই ছিল আমাদের বিল্টু দাদা, উপরেই ছিল, ওরাও ওখানে ফাইট করছিলো, আমরা তাদের বিল্টু দাদার ক্লিপে পরে দেখেছি এখানে যে দাদা উপরেই ফাইট করছিলো, পরে আমাদের আর মিটিং করা হয়নি, পরে উপরে গিয়ে আমার টিমমেটটি সার্ভাইভ দিতে শুরু করে গাইজ। এটি আমাদের ইন্ডিয়া ছাড়ের লাস্ট ম্যাচ ছিল একদম, এদিকে আর আমরা খেলতে পারিনি রাতে, একদম বেশি রাত হয়ে গেছিলো খেলতে খেলতে, আর সকালবেলা তো একদম ছাড়ের অফ থাকবে, তো আর আমাদের ইন্ডিয়া ছাড়ের খেলা হবে না, এটি ছিল আমাদের লাস্ট ম্যাচ গাইজ, তো এখানে আর আমাদের কিছুই করার নেই। তো লাস্ট ম্যাচটা এভাবে যে আমাদের এই বিল্টু দাদাদের সাথে যেভাবে দেখা হয়ে যাবে, এটা পুরো একদম অভাবনীয় ছিল গাইজ, এটা আমরা ভাবতেও পারিনি যেভাবে বিল্টু দাদা এনক্সাইডা সাগেমারদের সাথে আমাদের এইভাবে দেখা হবে গাইজ, এটা একদমই অবিশ্বাস্য ছিল গাইজ, খুবই মজা লাগছিলো যে আমাদের লাস্ট ম্যাচটা এইভাবে সারপ্রাইজ হয়ে যাবো গাইজ, এটা খুবই ভালো লাগছিলো, এখনও ভাবতে ভালো লাগছে যে লাস্ট ম্যাচটা এইভাবে আমরা বিল্টু দাদাদের সাথে আমরা দেখা করতে পেরেছি গাইজ। দেখতেই পাচ্ছ বিল্টু দাদা ওখানে ফাইট করছে, আর এখানে অলরেডি এনক্সাইড দাদা আমাদের টিমমেটকে মেরে দিল গাইজ, দেখতে পাচ্ছ এনক্সাইড দাদা মেরে দিল আমাদের টিমমেটকে।
গাইস বিল্ডুদা দাদের সাথে আমাদের অনেক কথা হয়েছে, তাদের সাথে আমরা অ্যাড করতে চেয়েছি, অ্যাড হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের বোর্ডের কী লাভ বলো, কারণ আমাদের ছাড়পাড়ি আলাদা হয়ে যাচ্ছে, অ্যাড করে তো আর লাভ নেই। তাই বললো যে আমাদের ছাড়পাড়ে যখন আসবে তখন আবার আমাদের সাথে খেলার চেষ্টা করবে। তো গাইস আমরা চেষ্টা করবো এনএসের দাদা আর হলো বিল্টু দাদা শাহমার এদের ভাইদের সাথে আরও ভবিষ্যতে গেম প্লে আনার। গাইস তো গেম প্লে আনার জন্য এমনি এমনি তো আমার সাথে খেলবে না গাইস, তোমরা তো বুঝতেই পারছো। সেজন্য তো অবশ্যই আমাদের আমাদের ওদের লেভেলে যাওয়ার জন্য তো একটা যোগ্যতা লাগবে গাইস। তো তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিলে গাইস আমাদের একটু উপকার হবে গাইস, যদি এই ভিডিওটা সেভাবে শেয়ার করো আর ভিউটিউ বেশি পড়ে গাইস, আর যদি শেয়ার করে এনএক্সাইড দাদা বিল্টু দাদাদের কাজ পর্যন্ত পৌঁছে দিতে পারো গাইস, তাহলেই আমাদের সম্ভব ওদের সাথে গেম প্লে করার। দাদা দাদাদের সাথে আমাদের অনেক শখ ছিল যে একদিন হলেও আমরা গেম প্লে করবো গাইস, কিন্তু আসলে আমাদের এমন সময় তাদের সাথে মিটিংটা হয়ে গেছে গাইস, এখন আর কিছুই করার নেই, কারণ আর সময় নেই হাতে, এখন তো সার্ভার অলরেডি চেঞ্জ হয়ে গেছে গাইস। তো শেয়ার করে দিও যদি কোনো দিন সম্ভব হয় গাইস, ওদের সাথে আমরা গেম প্লে আনবো, বেশি বেশি শেয়ার করে দাও গাইস। দেখো এখানে আমাদের এনএক্সের দাদা মিট আপ করে ফেলেছে অলরেডি সবার সাথে, এখানে মিট আপ করে সবাই একদম ভালোভাবে একদম মিট আপ করে নিচ্ছে, লাস্ট দিন গাইস একদম সার্ভারের শেষের দিন মিট আপ করে সবাই একদম খুব খুশি হয়ে গেছে গাইস। কিন্তু আমার দুঃখের বিষয়ে আমি আগে মারা গেছি গাইস নিচে, কারণ ওখানে একটা স্কোয়াডে হাতে দুবার মারা গেলাম গাইস, কেমন দেখা যায় দেখছো। এনএক্সাইড দাদা একদম সবার সাথে মিট আপ করে নিচ্ছে, তোমরা এটা দেখতেই পাবে, অথবা ওরা এটি অবশ্য ওদের চ্যানেলে আপলোড করতে পারে গাইস, তোমরা ওদের চ্যানেলটা ঘুরে এসে দেখো, এনএক্সাইড গেমিং শাহগেমার এবং বিল্টু দাদার চ্যানেলটা অবশ্যই দেখে এসো। দাদাদের চ্যানেলে গেলে হয়তোবা এই ভিডিওটি দেখতে পারবে, সবার সাথে একদম মিট আপ করছে, দেখো সবাই এলিমিনেট হয়ে যাচ্ছে, এনএক্সাইড দাদাকে বুয়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই প্লেয়ারটা বুয়া ছাড়ছে না, হয়তোবা এই প্লেয়ারটারও বুয়া দরকার, অথবা এনএক্সাইড দাদারও বুয়াটা দরকার ছিল আমরা জানি, কারণ না হলে এনএক্সাইড দাদা হয়তো এলিমিনেট হয়ে যাওয়ার চেষ্টা করতো। আসলে এখানে বুয়াটা কে পেল আমরা দেখতে পেলাম না, কিন্তু আসলে জিনিসটা অনেক ভালো লেগেছে যে আমাদের ইন্ডিয়া চারবারের লাস্ট দিন এভাবে সবার সাথে মিটিং হয়ে যাবে গাইস, আমরা ভাবতেও পারিনি, বিষয়টা অনেক জোশ ছিল। তো গাইস তোমরা এখন দেখতে পাবে আমরা বিল্টু দাদা ছাগেমার এদেরকে আমরা অবশ্যই অ্যাড করার চেষ্টা করছি, দেখো গাইস তোমরা চলে আসবে আমাদের লবিতে, সবার সাথে মিট আপ করবে, কথা বলবে। কিন্তু আমার দুঃখের বিষয় গাইস, আমার রেকর্ডিংয়ের সময় আমার ইন্টারনাল সাউন্ডটা অফ করা ছিল, তার জন্য আমার ইন্টারনাল রেকর্ডটা সাউন্ডটা রেকর্ড হয়নি গাইস, এর জন্য আমার খুবই দুঃখিত, ওদের কথাটা রেকর্ড করতে পারিনি, এর জন্য আমার সমস্যা হয়ে গেছে গাইস, তার জন্য অবশ্যই দুঃখিত, তোমরা জিনিসটা বিবেচনা করে দেখবে গাইস। এনএক্সাইড দাদাকে আমরা ইনভাইট দিয়েছিলাম, কিন্তু এনএক্সাইড দাদা তখন আসেনি, কারণ বিল্টু দাদা বললো এনএক্সাইড দাদা এখন আর কি খেতে গেছে, অত রাতে নাকি খেতে গেছে, এর জন্য আর আসে নাই। কিন্তু শাহগেমার এসেছিলো এবং সুচি আপু এসেছে, সুচি আপু আমাদের বাংলাদেশের ইউটিউবার, নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, ওনার চ্যানেলটাও ঘুরে আসবে গাইস। আর বিল্টু দাদা এসে অনেকক্ষণ কথা বলেছে অলরেডি, বিল্টু দাদা অনেক ভালো ভাই, ওদের চ্যানেল বিল্টু দাদার চ্যানেলটা তোমরা অবশ্যই ঘুরে আসবে, বিল্টু দাদার কন্টেন্টগুলো অনেক ভালো লাগে। তো সুচি আপুর সাথে আমরা কিছুক্ষণ কথা বলি, প্রথমে রিপিং হিন্দি বলতে শুরু করেছিলাম, কারণ আমরা তো গাইস হিন্দি অতটা বলতে পারি না, পরে বাংলায় কথা বলা শুরু করে দিই, পরে বাংলায় বলি, কারণ সুচি আপুও বাংলায় কথা বলছিল। পরে সুচি আপু শাহগেমারকে অ্যাড করে, শাহগেমার এখানে এসে আমাদের সাথে কিছু কথা বলছিল গাইস, কিন্তু ওগুলো আমি শোনাতে পারছি না। ওরা আমাদেরকে বলছিল যে আমাদের ছাড়বার কারণে অনেক মিস করবে, আমাদেরকে অনেক ভালোবাসে গাইস, কিন্তু আসলে কী করার বলো, সবাইকে তো আর সব কিছু হয় না গাইস সব সময়, কারণ আমাদের পিং সমস্যা ছিল এবং টুর্নামেন্ট লোকাল ইভেন্টগুলো তো আমরা পাচ্ছি গাইস, সেজন্য আর আমাদের এখানে কিছু করার নেই গাইস। বাংলাদেশে একটা ছাড়বার আসছে, সবাই আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কি সবাই আলাদা হচ্ছে গাইস, ওদের জন্য আমাদের সাপোর্ট ভালোবাসা অবিরাম থাকবে গাইস, ওরা আমাদের আগে থেকে ওদেরকে আমরা সাপোর্ট করে আসছি গাইস, তো ওদেরকে আমরা সাপোর্ট করবো গাইস, তোমরাও অবশ্যই সাপোর্ট দেবে। ঠিক এখন আসবে আমাদের বিল্টু দাদা, আসবে বিল্টু দাদা, তো সেই ওপি গেম প্লে করেছে দাদা, তোমাদের তোমরা দেখতেই পারবে যে আমাদের বিল্টু দাদা সেই গেম প্লে করে, বিল্টু দাদা চ্যানেলটা ঘুরে আসলে বুঝতে পারবে, শাহগেমারও অনেক ভালো খেলে। তো সবাই গাইস দেখতেই পেলে আমরা সবার সাথে মিটিং করেছি, দেখো আমাদের লবিতে সবাই এসেছে গাইস, সবাই অনেক ভালো ছিল, অনেক ভালো ফ্রেন্ডলি কথা বলেছে, কিন্তু আমার দুঃখের বিষয়ে আমি অডিওটা শোনাতে পারিনি গাইস, সবাই শেয়ার করে দিও যাতে বিল্টু দাদা পর্যন্ত সব ভিডিও গাইস ভিডিওটা যাতে এই বিল্টু দাদাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারে, তো গাইস সে পর্যন্ত শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করো গাইস, প্রচুর শেয়ার করো, কারণ বিল্টু দাদারা যাতে কন্টেন্টটা দেখতে পারে, তাহলে ওরা অবশ্যই ভালো ফিল করবে গাইস এবং আমাদের সাথে গেম প্লে করার চেষ্টা করবে।